সন্দেশখালী পুলিশকে অবিলম্বে শেখ শাহজাহানকে গ্রেফতারের নির্দেশ। প্রধান বিচারপতির এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দিক মধ্যে নজর থাকছে সন্দেশখালী জনস্বার্থ মামলায়। রাজ্যকে তীব্র ভৎসনা। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে প্রায় এক মাস কেটে গিয়েছে অধরা। মূল অভিযুক্ত শেখ শাহজাহান রাজ্যের ব্যর্থতা, তাদের কর্মে প্রকাশিত তাৎপর্যপূর্ণ মন্তব্য। প্রধান বিচারপতি রাজ্যের ব্যর্থতা তাদের কর্মে প্রকাশিত। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, এক মাস কেটে গেল অধরা। মূল অভিযুক্ত শেখ শাহজাহান, অবিলম্বে শেখ শাহজাহানকে গ্রেফতারের নির্দেশ। রাজ্যের ব্যর্থতা তাদেরই কর্মে প্রকাশিত। প্রধান বিচারপতির এমনই তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ, অবিলম্বে শেখ শাহজাহানকে ধরতে হবে গ্রেফতারের। ইতিমধ্যেই রাজ্যের ব্যর্থতা তাদের কর্মে প্রকাশিত। প্রধান বিচারপতির যে পর্যবেক্ষণ, কারণ 52 দিনেরও বেশি হয়ে গেছে শেখ শাহজাহান এখনো গ্রেফতার নয়। অভিরূপ আরোচ্ছে আরো একটু বিস্তারিত জানার চেষ্টা করবো। অভিরূপদা, রীতিমতো রাজ্যের ব্যর্থতা তাদের কর্মে প্রকাশিত, প্রধান বিচারপতি পর্যবেক্ষণ, ঠিক কি বলল হাইকোর্ট? দেখো, সন্দেশখালীর ঘটনার এক মাস কেটে গিয়েছে, এখনো মূল অভিযুক্ত তথা শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এলাকার পুলিশ তথা সন্দেশখালী থানা পুলিশ কোন রকম বাধা নেই তাকে গ্রেফতার করার, এমনটাই নির্দেশ প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি উদ্বিগ্ন, সন্দেশখালীতে এমতো অবস্থায় যে ঘটনা ঘটছে, যেভাবে ন্যাশনাল টিম যাচ্ছে কিন্তু তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না, বাধা দেওয়া হচ্ছে, এবং পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি এটাই বোঝাতে চেয়েছেন যে শেখ শাহজাহান অর্থাৎ মূল অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, এবং পরিস্থিতি যেভাবে উত্তেজনামূলক হচ্ছে এবং বারবার বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠে আসছে, এত অভিযোগ পাওয়ার পরেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বিচারপতি। কেন পুলিশ এতদিনেও গ্রেফতার করতে পারলো না শেখ শাহজাহানকে, সেই নিয়ে প্রশ্ন তুলছে বিচারপতি। এবং বিচারপতি বলছেন যে প্রধান বিচারপতির পক্ষ থেকে বলা হচ্ছে যে শাহজাহানকে গ্রেফতার করতে পুলিশের কোনো বাধা নেই, তাহলে পুলিশ গ্রেফতার করছে না কেন, এ নিয়ে প্রশ্ন তুলছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে একজন গুরুত্বপূর্ণ ছিলেন অভিরূপা।